আসসালামু আলাইকুম, মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি করা হচ্ছে বৃহস্পতিবারের, কিন্তু আমি অনেক বেশি অলস হবার কারণে এক সপ্তাহের ব্লগ আরেক সপ্তাহে আপলোড দিতে যাচ্ছি। তো যাই হোক, এখানে হচ্ছে গিয়ে অনেক বৃষ্টি ছিল বৃহস্পতিবার। তো বাসায় ছিল সবাই, মানে বাচ্চারা, ওর বাবা, সবাই বাসায় ছিল। তো ভাবলাম আজকে একটু দেরি করে নাস্তা করলে খুব একটা সমস্যা হবে না। তো ঘুম থেকে উঠেই বসেছিলাম যে একটু সোশ্যাল মিডিয়াটা ঘুরে আসব, কিন্তু এই দেখেন, যেই বসেছে মোবাইল নিয়ে সেই সবাই এসে আশেপাশে হাজির হয়ে গিয়েছে। তো আর দেখা হয়নি, পরে সবাই মিলে নাস্তা করতে বসে পড়েছি এখানে। আজকে নাস্তা ছিল পরোটা আর ডিম ভাজা, আর আগের রাতের বট ছিল, এই বটের ভিডিওটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এগুলো দিয়ে আজকে আলহামদুলিল্লাহ নাস্তা করেছি, আর সাথে ছিল চা। এরপরে চলে গিয়েছি রান্না বান্না করতে। আজকে ভেবেছিলাম যে খিচুড়ি রান্না করব, আর খিচুড়ির যে রান্না মানে রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করব, কিন্তু পরে আর অনেক কারণবশত সম্ভব হয়নি। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় খিচুড়ি টিচুড়ি সব রান্না করে নিয়েছি। এখানে এসেছি একটা টমেটো ভর্তা বানাতে, কাঁচা টমেটো। কাঁচা টমেটো ভর্তা এর আগে আমি আর কখনও বানাইনি, আর এটা কিন্তু নিজের আইডিয়া থেকেই বানাতে গিয়েছিলাম। তো কাঁচা টমেটোকে প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি বেশ কতগুলো শুকনো মরিচকে একটু লবণ দিয়ে মেখে নিয়ে পেঁয়াজ, ধনিয়া পাতা এগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। কাঁচা টমেটো ভর্তাটা ঠিক ভর্তা মনে হয়নি, মানে ভর্তার মতো বানালেও এটাকে আমার মনে হয়েছে খাওয়ার সময় সালাদের মতো, মানে সালাডটা যেমন খিচুড়ির সাথে খেতে যেমন লাগে, এটাকেও তেমন মনে হয়েছে। খুব একটা ভর্তা ভর্তা মনে হয়নি, কিন্তু খেতে অসম্ভব ভালো লেগেছে, একটু টক টক লেগেছে। তো তো যাই হোক, এখানে আমি কাঁচা টমেটো ভর্তা করে নিয়েছি আর খিচুড়ি করেছি। আজকে অনেক আয়োজন করা হয়েছে, মানে সিম্পল কিন্তু অনেক কিছু করেছি। একটু ডিম ভেজেছি, তারপর হচ্ছে বেগুন ভাজা করেছি, টমেটো ভর্তা করেছি, তারপর হচ্ছে গিয়ে মুরগির মাংস করেছিলাম। তো এই তো মাখামাখির কাজ শেষ করে মাঝখানে অনেক কাজ করেছি, এরপরে খেতে চলে এসেছি। তো এখানে আমি হচ্ছে গিয়ে একটু খিচুড়ির উপরে ঘি দিয়ে তারপরে সাজিয়ে নিয়েছি। এখন এখানে হচ্ছে গিয়ে ভর্তা, এখানে টমেটো ভর্তা, মরিচ ভর্তা আর বেগুন দিয়ে, বেগুন ভাজা আর কি, এটা দিয়ে খাবার শুরু করেছি। আজকে সবাইকে বলেছি তোমরা সবাই হাত দিয়ে খাও, মানে নাফিকেও আজকে হাত দিয়ে খাবার দিয়েছিলাম। তো খেয়েছে মাশাল্লাহ, যতটুকু পেরেছে ততটুকু খেয়েছে, বাকিটা ওর বাবা খাইয়ে দিয়েছিল। তো এই তো এখানে খাওয়া শুরু করেছি। এরপরে হচ্ছে খেতে খেতে ভাবলাম যে ডিম ভাজা নিতে ভুলে গেছি, এরপরের স্টেপে আসলে ডিম ভাজাটা নিয়েছি। আমার কাছে মনে হয়েছে মুরগির মাংস ছাড়া, মানে মুরগির মাংস দিয়ে খুব একটা খিচুড়ি ভালো লাগেনি, কিন্তু ডিম ভাজা, বেগুন ভাজা আর হচ্ছে টমেটো ভর্তা, মরিচ ভর্তা দিয়ে খেতে আরও বেশি ভালো লেগেছে, আর ডিম ভাজাটা দিয়ে সবচেয়েতে বেশি ভালো লেগেছে। তো এই তো এখানে হচ্ছে গিয়ে একটু খাওয়া দাওয়া আপনাদের দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনাদেরও একটু লোভ হয়। তো আমার মুরগির মাংস বললাম তো নেওয়ার দরকারই হয়নি, তোর বাবা বলছিল একটু খেয়ে দেখো, মুরগির মাংস দিয়েও খারাপ লাগছে না। তো এখানে আমি হচ্ছে এক দুই পিস মুরগির মাংস নিয়ে একটু আলু ঝোল দিয়ে মেখে নিয়ে খেয়ে নিয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খারাপ লাগেনি, তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল ডিম ভাজা দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চাটা খেয়েছি, এরপরে আর কোনো ভিডিও নেই। এটা হচ্ছে শুক্রবারে করা, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আমি একটু বাইরে যাচ্ছিলাম মার্কেটের উদ্দেশ্যে, যে কৃষি মার্কেটের ওই দিকটায় যাবো, আমার কিছু কেনাকাটা বাকি ছিল। তো সব ভিডিও ক্লিপ তো নেই, কিছু কিছু ভিডিও ক্লিপ করে রেখেছি। তো এই তো কৃষি মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে ভেবেছি একটু ঘুরবো, যেহেতু ওর বাবা আসছে বাসায়, খুব একটা টেনশন নেই, বাচ্চাদের সাথে আমি একাই বের হয়ে গিয়েছি। তো এখানে আমি 99 1 to 99 প্লাস যেটা কৃষি মার্কেটের, সেখানেও গিয়েছিলাম, ঘোরাঘুরি করে দেখছিলাম কী কী নেওয়া যায় আর কী কী না নিব। এরপরে আসার সময় একটু হকে ঢুকেছিলাম, হক থেকে কিছু খাবার টাবার নিয়ে তারপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো যাই হোক, আপনাদের সাথে বাসায় গিয়ে দেখাবো যে কী কী কেনাকাটা করা হয়েছে। আস্তে আস্তে প্রায় মাগরিবের কিছুক্ষণ আগে আমি বাসায় এসে পৌঁছেছি, অন্ধকার দেখেই বুঝতে পারছেন আশা করি। তো যাই হোক, চলুন উপরে উঠে দেখাচ্ছি যে আসলে কী কী কেনাকাটা করেছি আজকে, মানে খুব অল্প স্বল্পই কেনাকাটা, তারপর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি। তো এই আর কি, বাসায় এসেই দেখি ফারজান হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে গিয়েছে,
কান্নাকাটি করেনি, কিন্তু আমাকে দেখেই তার অবস্থা, মানে সে এখন চলে আসবে। তো এখানে আসার সময় হক থেকে হচ্ছে গিয়ে আমি চিকেন পরোটা আর বিফ পরোটা দুইটা নিয়ে এসেছি, আর হচ্ছে গিয়ে নাফির জন্য নিয়ে এসেছিলাম চিকেন বল। নাফি আবার চিকেন বলটা খুব বেশি পছন্দ করে, তো তো ভাবলাম ওর জন্য একটা চিকেন বল নিয়ে নিই। আর নাফির জন্য এটা হচ্ছে জেলি জেলি পেস্ট্রি মনে হয়, হ্যাঁ জেলি পেস্ট্রি। তো এটাও হকের খুব মানে ভালো, আমি তো আগে অনেক খেয়েছি একটা সময়, এখন তো আসলে হকের ওই পাশ খুব একটা যাওয়া দেওয়া হয় না, তো যখন যাওয়া হয় তখন আবার আনা হয়। আর তাছাড়া হকের চিকেন পরোটা আর বিফ পরোটা এই দুইটা আমার খুবই পছন্দের, একসময় আমি রেগুলার না হলেও সপ্তাহে 3 থেকে 4 বার আমার খাওয়া হতো, মানে এত পছন্দ ছিল। তো যাই হোক, এখানে জেলিটাও খুব মানে জেলি যে পেস্ট্রিটা এটাও খুব মজা ছিল। তো প্রথমেই দেখাচ্ছি আপনাকে এই পার্টিটা কিনেছি আজকে 99 থেকে, এটা আমার হচ্ছে গিয়ে 300 টাকা নিয়েছে। আমি দারাজে এটা দেখেছিলাম 250 টাকা, কিন্তু ডেলিভারি চার্জ সহ প্রায় সমানই চলে আসে। আর এরপরে হচ্ছে এই প্লেডোটা নিয়েছিলাম নাফির জন্য, এটা হয়েছে আমার কাছ থেকে নিয়েছে 200 টাকা, এটাও আমি 1 to 99 থেকেই নিয়েছি। এই চামচটাও আমি 1 to 99 থেকে নিয়েছি, এটা নিয়েছিল 100 টাকা। আর এখানে যে কেকের মোল্ড, কাপ কেকের মোল্ড, এগুলো হচ্ছে 100 টাকা করে নিয়েছিল, কিন্তু দারাজে এগুলো হচ্ছে গিয়ে 120 টাকা করে, তার মধ্যে আবার ডেলিভারি চার্জ সহ এটার সাথে 30 টাকা যোগ হয়। আর এখানে আমি বেশ কিছু সিঙ্গেল সিঙ্গেল ইয়া এনেছি বাচ্চাদের জন্য, মানে ফারজানের ড্রেস এনেছি। এই টি শার্টগুলো আমার কাছ থেকে নিয়েছে 80 টাকা করে পার পিস, চেয়েছিল 150 করে সিঙ্গেল, শুধু নিচের প্যান্ট কিন্তু নেই। তো যাই হোক, প্রতিটাই হচ্ছে গিয়ে আপনার 80 টাকা করে নিয়েছে। আমার কাছে খুব মানে কোয়ালিটিও খুব একটা খারাপ মনে হয়নি, ভালোই লেগেছে, আমার কাছে অনেকটা এক্সপোর্ট কোয়ালিটিই মনে হয়েছে। যাই হোক, এই প্যান্টটা নিয়েছিল হচ্ছে গিয়ে 50 টাকা, তবে চেয়েছিল 100 টাকা, তো একটু দামাদামি করলে আর কি কেনাকাটা করা যায়। আর এইটা নিয়েছিল 60 টাকা, এই বিপারটা নিয়েছিল 60 টাকা, মানে বিপ যেটা। আর এখানে যে আইস ব্যাগ, এই আইস ব্যাগটা ছোট্ট, অনেক ছোট, এটাও আমি 99 থেকে নিয়েছি, এটা নিয়েছিল 100 টাকা। তো এই আর কি বেশ কিছু কেনাকাটা করেছি। এরপরে হচ্ছে গিয়ে যে এই যে ইয়াটা, এটাও নিয়েছে, এটা 80 টাকা করে নিয়েছে। তো এনে একটু পরে পুড়িয়ে দেখলাম। আর আরেকটা জিনিস নিয়েছি, এটা নাফির জন্য একটা বক্স, যেহেতু নাফির স্পাইডারম্যান অনেক পছন্দ, তো এই বক্সটা দেখে আমার ভালো লেগেছে। এক পাশে ক্যালকুলেটার, চাইলেও এটাকে ঘোরানো যাবে, তো এই জন্য এটা নিয়ে নিয়েছি। এটা নিয়েছিল আমার থেকে 150 টাকা। তো এই তো, এই ছিল আজকের শপিং টপিং, যাই বলেন, শপিং ব্লগ কিনা জানি না, তবে মানে যেহেতু অল্প স্বল্প কেনাকাটা করেছি, তো এই জন্যই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু একটু একটু খুলে যেলে মানে খুলে গেলেও সমস্যা নেই, এটা এইভাবে চাপ দিয়ে লাগানো যায়, খুব একটা খুলে না, খুব বেশি জোরে চাপ না পড়লে খুলবে না, কিন্তু একটু জোরে চাপ দিলে খুলে যায়, এটা আবার লাগানো যায়, এমনি সমস্যা নেই। আমি ওই পাশ থেকে লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এভাবে চাপ দিলেই, এক হাত দিয়ে দেখাচ্ছি, এই জন্য একটু কষ্ট হচ্ছে, তো এভাবে চাপ দিলেই এটা আর কি বসে পড়ে। আর এই যে আমার ছেলে এনেই এটাকে দাগিয়ে আকাকি করে নষ্ট করেছে, বাচ্চাদের কাজ যা আর কি। তো এই তো, এইভাবে আজকের শপিং ব্লগটা এতটুকুই ছিল। এরপরে হচ্ছে ভাবলাম মাদুরটা বিছিয়ে ফারজানকে দিয়ে রেখে, ফারজান আবার অনেক ফ্লোরে মানে হাঁটাহাঁটি বসতে চায়, ইয়া করতে চায়, তো এই জন্য আরও বেশি করে আনা যে এটা দেখলে খুশি হবে। তো এই আর কি, এই ছিল আজকের ছোট্টখাট্ট ব্লগ, আজকে আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সাথে থাকবেন, ভালো থাকবেন, এই কামনাতেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।